নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কয়লা, গম, বালি, স্বর্ণ, মানুষ, গরু, নানান চোরাচালানের খবর আমরা জানি। শুধু জানে না মমতা ব্যানার্জি বা স্বীকারও করে না। সম্প্রতি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে ঝিনাইদহের সংসদ সদস্য, বাংলাদেশের ঝিনাইদহের চাহির আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যা করা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের এই এমপি চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিশ্চয়ই একটি লজ্জার বিষয় যে একজন সংসদ সদস্য বাংলাদেশ থেকে ভারতে গিয়ে এবং চোরা কারবারিদের হাতে বা চোরা কারবারের সাথে জড়িত থাকার কারণে খুনের শিকার হয়েছে। কিন্তু সবচাইতে বড় বিষয়টি যেটা আমাদের দেখার ব্যাপার, যে এই একটা শ্রেণীর মানুষ বাংলাদেশে যা করার সাহস পায় না, তারা অনায়াসে সেই কাজটি পশ্চিমবঙ্গে করতে পারছে। আপনারা দেখুন, বাংলাদেশের জঙ্গি মোটামুটি মানে সয়লাভ হয়ে গেছে, মানে তাদেরকে জঙ্গিদের আস্তানা ঘুরিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার। এবং দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জঙ্গিরা তেমন একটা মানে হালে পানি পায় না, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বোমা ফুটতেছে, বলে এটা নাকি চকলেট বোমা। আমরা দেখি নানান রকম ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ হচ্ছে, ইভেন রামকৃষ্ণ মিশনেও আক্রমণ হচ্ছে। আবার স্বয়ং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমকে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, হাইকোর্টের আদেশ তিনি মানেন না, আরও কত কিছু। এবং অবলীলায় বলছে যে না, পশ্চিমবঙ্গে সব ভালো, এভরিথিং ইজ হাঙ্কিডোরি, শুধু পশ্চিমবঙ্গকে, বাংলাকে, বাংলার মানুষকে অপবাদ দেওয়ার জন্য এই বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার এইগুলা করতেছে। দিস ইজ হোয়াট দে আর সেইং। সো এই অবস্থায় আপনারা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি যে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে, তার নাম ডাকনাম আনার, এই তার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অলরেডি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জানা গেছে যে ঘাতকদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী ছিল তাদের। সেই অনুযায়ী আনোয়ারুল 12ই মে কলকাতায় যাওয়ার পর দিনই তাকে হত্যা করা হয়। এই ঘটনায় বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই গোয়েন্দারা এই তথ্যগুলি উদ্ধার করেছে। 56 বছর বয়সী আনোয়ারুল আজিম কলকাতায় গিয়ে 12ই মে তার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামের একজনের বাসায় উঠেছিলেন। গোপাল বিশ্বাসের সঙ্গে আনোয়ারুল আজিমের 25 বছরের পারিবারিক সম্পর্ক ছিল। 13ই মে বেলা 2টার দিকে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাসা থেকে বের হন, তখন সন্ধ্যায় বাসায় ফিরবেন বলে জানিয়েছিলেন। এরপর তিনি যখন আর বাসায় ফিরে আসেননি, 18ই মে কলকাতার বরানগর থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তারপরে 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার এসে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য ওনার যে মিসিং ছিলেন, তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার। আর ওইপরে 2 তারিখে আমরা থ্রু নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে।
তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। কি মার্ডার হুয়া হ্যায় বডি কি রিকভার হয়ে গেছে? স্যার স্যার বডি কি রিকভার হুই আবি তক কি মিলা? বডি পার্টেন্ট বডি রিকভার হয়নি। উনার সঙ্গে যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত বুধবার জানান আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় যে এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যেই ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। ঢাকা ও কলকাতার পুলিশ জানায় আনোয়ারুল আজিম 13ই মে দুপুরে গোপাল বিশ্বাসের বাসা থেকে বেরিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে যান, সেখানেই হত্যা করা হয় তাকে। তার নিখোঁজের ঘটনায় 18ই মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। নিখোঁজের তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামের দুই ব্যক্তিও ছিলেন এবং বোঝাই যাচ্ছে যেহেতু তাদেরকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে চলে এসেছে। এই তথ্যের সূত্র ধরে এই দুইজনকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ, পরে ফয়সাল আলী ওরফে সাজি নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সূত্র জানায় তাদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পেয়েছে। এর মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গণেশ নামে এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ 7 বছর জেল কাটেন। ইমান আলী নামের আরেক ব্যক্তিকে খুনের ঘটনায় 2000 থেকে 2013 সাল পর্যন্ত জেল খাটেন তিনি। চরমপন্থীদের সম্পর্কে ওয়াকি বহাল একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে খুলনায় একজন সন্ত্রাসী আছেন যিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভুইয়ার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভুইয়াই নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয়দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আক্তারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার 5 কোটি টাকার চুক্তি হয়। তাহলে কী পরিমাণে একটা ডিলিংস হলে 5 কোটি টাকা দেওয়া হয় একজনকে খুন করার জন্য? পুলিশ জানতে পারে আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু। আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহে, ঢাকার গুলশানে তার বাসা রয়েছে, তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা, হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন যা ভাড়ার চুক্তিপত্রেও উল্লেখ আছে। আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে, তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে অপহরণ করার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার 22 মে সন্ধ্যায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকার শেরেবাংলানগর থানায় এই মামলা করেন। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রোবাইয়াজ্জামান।
মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে বলে জানান তিনি। শেরেবাংলানগর থানায় মামলার বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গত 9ই মে রাত 8টার দিকে আনোয়ারুল আজিম রাজধানীর মানিক মিয়া এভিনিউর বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে বের হন। দুদিন পর 11ই মে মুমতারিন তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাতে তার বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন বলে মনে হয়। এরপর মুমতারিন তার বাবার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পান। এরপর 14ই মে ভারতের মুঠোফোন থেকে তার এক স্বজনের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সাথে ভিআইপি আছে, আমি অমিত শাহর কাছে যাচ্ছি, আমাকে ফোন দেওয়ার দরকার নেই, আমি পরে ফোন দেব। এই খুদে বার্তা ছাড়াও ভারতের ওই মুঠোফোন নম্বর থেকে আরও কয়েকটি খুদে বার্তা আসে তাদের মুঠোফোন নম্বরে। এই খুদে বার্তাগুলো অপহরণকারীরা তার বাবার মুঠোফোন ব্যবহার করে দিয়ে থাকতে পারে। মামলায় মুমতারিন উল্লেখ করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিভিন্ন জায়গায় তার বাবাকে খোঁজ করতে থাকেন। সন্ধান না পেয়ে ভারতে অবস্থানরত তার বাবার বন্ধু শ্রী গোপাল বিশ্বাস ভারতের বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও বাবাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে তার বাবাকে অপহরণ করেছে এবং হত্যা করেছে। তো দর্শক, এই যে এই ভারতে এই ঘটনাগুলি যে ঘটছে, আমরা কিন্তু দেখেছি এর আগেও, আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর খুনিরা ভারতে দীর্ঘ 25-30 বছর লুকিয়েছিল, প্রায় আরও বেশি, এবং অনায়াসে তারা নাম পাল্টিয়ে সেইখানকার স্কুলে চাকরি নিয়ে টিচিং করে বিয়ে শাদী করে টোটালি দে চেঞ্জ দেয়ার লাইফ, কিন্তু কেউ জানতো না, শেষ পর্যন্ত ধরা পড়েছে। তো এরকম অনেক শীর্ষ সন্ত্রাসীর খবরও আমরা জানি যে ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং বাংলাদেশে তারা চাঁদাবাজি করে, ভারতে তারা অ্যাপার্টমেন্ট কিনে মানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে গিয়ে সেইখানে তারা বহাল তবিয়তে আছে। এরকম আমার এক পরিচিত আছে, বন্ধু বলা যাবে না, আমি তাকে খুব ভালোভাবেই চিনতাম, শীর্ষ সন্ত্রাসী জয়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, তানভীর আলম জয়। সে আমেরিকায় ছিল এক সময় এবং ওই মাঝে মধ্যে ইন্স্যুরেন্স এই গাড়ি ধাক্কার ব্যবসা করতো, গাড়ির পিছন দিয়ে ধাক্কা দিয়ে তারপরে বলতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এটা যোগসাজস করে তারা পয়সা কামাইতো, তারপরে ধরা পড়েছিল FBI-এর স্টিং অপারেশনে, ধরা পড়ে তারপরে সেইখান থেকে $2,00,000 জামিনে বের হয়ে তারপরে সে চলে যায় বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে সে শীর্ষ সন্ত্রাসী বনে যায়, মানে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়। তারপরে যখন সরকার এই শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় তখন ভারতে আশ্রয় নেয় এবং ভারতে সে দীর্ঘদিন আরামায়েশে থেকে সে এই অঘটনগুলি ঘটাচ্ছিল, চাঁদাবাজি করছিল। অবশেষে ভারতেও ধরা পড়ে এখন শ্রীগড়ে আছে। আমি জানি না সে শ্রীগড়ে আছে কিনা বা আবার সারা পেয়ে গেছে কিনা, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, আমি কিন্তু সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে কিছু হইলেই নাকি ভারতে গিয়ে পালায়। তারা ভারতে গিয়ে পালায় কেমনি, কারা তাদেরকে আশ্রয় দেয়? এই যে এই অভিযোগ আসতেছে যে বাংলাদেশ থেকে লাখে লাখে মানুষ অনুপ্রবেশ করে, বিশেষ করে ভোট হলে, ভোটের সময়গুলিতে ব্যাপক হারে মানে ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায়, আবার ভোট শেষ হলে আবার উল্টা পথে ট্রাফিক হয়ে যায়। তো এইগুলি কিন্তু আমার তো মনে হচ্ছে না যে মিথ্যা, কারণ আপনারা ভেবে দেখুন যে ভারতে ভারতের লোকজন যা করতে না পারে বাংলাদেশের লোকজন গিয়ে কিন্তু সেইখানে তাই করে বেড়াচ্ছে। আমরা জঙ্গিদের বিভিন্ন আস্তানার খবর পাই এবং তারা এই পশ্চিমবঙ্গটাই একটা জঙ্গি আস্তানা হয়ে গেছে, এখানে নানানভাবে তারা পরিচয় চেঞ্জ করতে পারে, ভারতীয় নাগরিকত্ব পেতে পারে, ভারতীয় পরিচয় ধারণ করতে পারে, তারপরে আস্তে 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 বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তারপরে তারা পাকিস্তানেও যায় সেই ভারত হইয়া, বা আফগানিস্তানে যায় ট্রেনিং নিয়ে আবার আসে। মানে ভারতের পশ্চিমবঙ্গটাকে তারা তাদের এই ট্রেনিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতেছে, কিন্তু শাসক শ্রেণী, সেইখানকার শাসক দল এমনই মানে আফিম খেয়ে পড়ে আছে যে তারা এগুলি বেমালুম অস্বীকার করতেছে, বলতেছে কোনো চোরাচালানি হচ্ছে না, কোনো জঙ্গিপানা হচ্ছে না, কোনো স্বর্ণ পাচার হচ্ছে না, কোনো গরু পাচার হচ্ছে না, বালি পাচার হচ্ছে না, কয়লা পাচার হচ্ছে না, সব কিছু হাঙ্কিডোরি।
তো এই এখন এই জিনিসটা যেহেতু এখন মিডিয়ায় আছে, আমি জানি না এই অ্যাঙ্গেলে কেন যাচ্ছে না যে পশ্চিমবঙ্গে এগুলি হয় কেন। হ্যাঁ, মিডিয়া কভার করতেছে যে বাংলাদেশের একজন সাংসদ ভারতের পশ্চিমবঙ্গে এসে খুনের শিকার হয়েছে, সম্ভবত স্বর্ণ চোরাচালানির সাথে জড়িত, কিন্তু এইখানে পশ্চিমবঙ্গের রাজ্যের যেই পরিবেশ সেইটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না, মন্তব্য করছে না যে আজকে পশ্চিমবঙ্গ এই সন্ত্রাসীদের অভয়ারণ্য কীভাবে হয়, কীভাবে অনায়াসে এইখানে সন্ত্রাসী কার্যক্রমগুলি পরিচালনা করা হয়। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।